नमस्कार बंधु, वेलकम टू आवर चैनल बेंगली शेयर बाजार। आज আমরা এই ভিডিওর মাধ্যমে এমন একটা স্টক নিয়ে আলোচনা করব যে কোম্পানিটি যে সেক্টরে কাজ করে সেই সেক্টরে খুবই কম লোক আছে, মানে তার পীর কোম্পানি খুবই কম আছে। আর এত সুন্দর একটা মানে অন্যদের থেকেও আলাদা করে দেয় এই কোম্পানিকে, এত সুন্দর বিজনেস এই কোম্পানিকে করতে দেখা যায়। তো যার জন্য কিন্তু এই কোম্পানি আমাদের জাস্ট 900 টাকা থেকে শুরু হয়ে কিন্তু আমাদের হাইয়েস্ট 5000 এবং 6000ও কিন্তু আমাদের টাচ করতে দেখা গেছিল। এখন কোম্পানি 5000 টাকায় ট্রেড করছে। তো চলুন শুরু করে দেখে নিই কোন ভিডিও কোন কোম্পানির সম্পর্কে আমরা আলোচনা করব। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনকে প্রেস করে রেখে দেবেন। চলুন শুরু করি। আমরা চলে এসেছি কোম্পানি কোয়ার্টার অন কোয়ার্টার ব্যালেন্সের উপরে, রেজাল্টের উপরে। সেখানে যদি আমরা নেট প্রফিট দেখে নিই কোম্পানি, তো 19, 27, 31, 59 আর লাস্ট কোয়ার্টার কিন্তু আমরা খুবই খারাপ দেখেছি, যার জন্য কিন্তু এই কোম্পানিতে আমাদের কনসোলিডেশন এবং প্রচুর নিচেও যেতে কিন্তু আমরা দেখেছিলাম। তো এর মানে এই না যে লাস্ট কোয়ার্টার খারাপ হয়েছে বলে সব মানে কোম্পানি শেষ হয়ে গেছে, সেটা কিন্তু না। ইয়ার অন ইয়ার দেখতে পাচ্ছেন যে খুবই কিন্তু একটা ম্যাসিভ জাম্প কিন্তু কোম্পানিতে ছিল। তো কোয়ার্টার অন কোয়ার্টার কোনোভাবে হয়ে যেতে পারে, কিন্তু ইয়ার অন ইয়ার যদি কোম্পানি ভালোভাবে পারফরমেন্স করে তাহলে কিন্তু কোনো মানে সন্দেহ বা রিস্ক থাকে না সেটা না, মানে কম বলা যায়। যদি আমরা প্রফিট ইয়ার অন ইয়ার প্রফিট অ্যান্ড লস দেখে নিই, তো সেখানে যদি আমরা নেট প্রফিট দেখব কোম্পানি আমাদের কাছে 2018 থেকে এখানে ডেটা দেখতে পাচ্ছি আমরা। তবে 18 থেকে কোম্পানির যে 28 কোটি টাকার থেকে শুরু করেছিল সেখানেও 50, 66, 135, 152, মানে কোম্পানি ইয়ার অন ইয়ার কীভাবে গ্রো করছে সেটা আপনারা কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছেন। কোম্পানি কিন্তু প্রায় ডবলের থেকেও বেশি কিন্তু তার গ্রোথ আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। খুবই অসাধারণ কোম্পানি। কোম্পানি 4 বছরের মধ্যে কিন্তু তার 5 গুণ করে নিয়েছে প্রথম প্রফিট থেকে। যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখে নিই, তো সেখানে প্রমোটাররা কিন্তু তাদের অংশ কমাতে দেখা যাচ্ছে, কিন্তু এটার মানে এই নয় যে এই কোম্পানি খারাপ হয়ে গেছে। দেখুন, তার প্রথমে ছিল 68, সেখান থেকে কোম্পানি এখন আমাদের প্রায় 60-এর কাছাকাছি দেখতে পাওয়া যাচ্ছে। কোম্পানি যদি খারাপ হতো তাহলে এখানে আমরা 40, 30, 20 এরকম দেখতে পেতাম, কিন্তু সেরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর কোম্পানি যদি আমরা দেখি যে ফরেন ইনভেস্টর যারা সবথেকে কোম্পানি ক্লোজলি মনিটর করে, তারা কিন্তু দেখতে পাচ্ছেন 18%, মানে তাদের অংশ কিন্তু কীভাবে বাড়িয়ে নিয়েছে। আর ফরেন ডোমেস্টিক ইনভেস্টর তারা তাদের অংশ কমিয়ে 7%, আর পাবলিকও কিন্তু সেখান থেকে বাড়াতে দেখতে পাওয়া যাচ্ছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমরা কিন্তু ডিসেন্টই দেখতে পেয়েছি, কারণ এখানে কোনো গড়বড় আমরা দেখতে পাচ্ছি না, কারণ ফরেন ইনভেস্টার, ডোমেস্টিক ইনভেস্টার আর রিটেলার, প্রমোটার সবাই কিন্তু সমান ইকুয়াল প্রায় বলতে গেলে হিসেদারে আছে। যদি আমরা এই কোম্পানির ব্যালেন্স শিট দেখে নিই, তো এই কোম্পানির ব্যালেন্স শিটে আমরা দেখব কোম্পানির রেজাল্ট। প্রথমে কোম্পানির যে রিজার্ভ ছিল সেটা প্রথমে -3 কোটি টাকা দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু আমরা কামব্যাক করতে দেখা যাচ্ছে যে 5 কোটি, তারপরে 21, 39 আর তারপরের থেকে কিন্তু কোম্পানি আমাদের 139 এবং তারপরে 167 কোটি টাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোম্পানির কাছে রিজার্ভ আছে। কোম্পানি পিওর ডেট ফ্রি কোম্পানি, কোম্পানির উপরে 1 টাকা ডেট নেই এবং শর্ট টার্ম লং টার্ম কোনো জায়গায় কিন্তু কোম্পানির উপরে কোনো ডেট নেই, মানে কোম্পানি যদি 2 টাকা ইনকাম করে সেই 2 টাকায় কিন্তু কোম্পানি তার গ্রোথের কাজে লাগাতে পারবে, কারণ ডেট নেই যখন তখন তাকে কোনো জায়গায় পে করতে হবে না এবং কোনো ইন্টারেস্টও কিন্তু পে করতে হবে না। তো সেটা কিন্তু খুবই দারুণ জায়গা। আর যদি এই কোম্পানি আমরা ব্যালেন্স শিটে যদি আমরা ক্যাশ দেখি কোম্পানি হাতে কত টাকা এসেছে, 14,914 এবং এখন কিন্তু প্রায় 34 কোটি টাকার কাছাকাছি কিন্তু কোম্পানির কাছাকাছি আমরা কিন্তু ক্যাশ দেখতে পাচ্ছি। তো ব্যালেন্স শিট অসাধারণ, যেখানে রিজার্ভ বাড়ছে, ডেট নেই আর ক্যাশও কিন্তু হাতে মোটামুটি আছে। তো সেখানে কিন্তু আমরা 5-স্টার ব্যালেন্স শিট এই কোম্পানিকে আমরা বলতে পারি। খুবই অসাধারণ কিন্তু এই কোম্পানি আমাদের ব্যালেন্স শিট দেখতে পেলাম। তো কোন কোম্পানির সম্বন্ধে কথা বলছি, আমরা চলে এসেছি কোম্পানির নামের উপরে, যেটা হচ্ছে অ্যাপল ইন্ডিয়া লিমিটেড, যেটা 5322 আমরা দেখতে পাচ্ছি। যদি লাস্ট 6 মাসে আমরা দেখি, তো সেখানে আমরা দেখব এইখান থেকে যে মানে রেজাল্ট খারাপ হওয়ার জন্য যেটা এসেছিল, দেখুন কোম্পানি প্রচুর
উপরে চলে আসলে, তো এইসব নিচে চলে কিন্তু আসতেই পারে। আর তার উপরে কোম্পানি আমাদের মিড ক্যাপ কোম্পানি, মাত্র 15,000-14,000 কোটি টাকা কিন্তু কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোম্পানি গিরাওয়াট মানে নিচে আসার পরেও কিন্তু কোম্পানি আবার আমাদের কামব্যাক করতে দেখা যাচ্ছে, যেখানে কিন্তু তার পুরনো যে লেভেল ছিল প্রায় 6,000 টাকার কাছাকাছি, যদি এক্সাক্ট দেখুন প্রায় 5,875 টাকার কাছাকাছি আমরা দেখতে পেয়েছিলাম, যেটা 5 মার্চ ছিল, সেটা কিন্তু আবার আমাদের অ্যাচিভ হতে দেখা যাচ্ছে, প্রায় অল টাইম হাইয়ের কাছাকাছি কিন্তু কোম্পানি এখন ট্রেড করতে দেখা যাচ্ছে। তো অসাধারণ কোম্পানি, আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন লং টার্ম। দেখুন এই কোম্পানি মাত্র 843 টাকার থেকে শুরু হয়েছিল, আর আজকে সেটা কিন্তু আমাদের 5,300 এত টাকা, কিন্তু আমরা অল টাইম মানে 500% কিন্তু আমরা জাম্প দেখতে পাচ্ছি জাস্ট 2 বছরের মধ্যে। জাস্ট 2019-এর আগস্টে আমরা এই কোম্পানি শুরু হতে দেখা গেছিলো, আর এখন কিন্তু 2021-এর সেপ্টেম্বর মানে 2 বছর কমপ্লিট হয়েছে এই কোম্পানি, আর 2 বছরে কিন্তু কোম্পানি আমাদের এতটা জাম্প দিয়ে দিয়েছে। আমরা চলে এসেছি কোম্পানি ওয়েবসাইটের উপরে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি কী কাজ করে। তো কনজিউমার ইন্টেলিজেন্ট ড্রাইভেন মোবাইল মার্কেট প্ল্যাটফর্ম, এখানে মানে এই কোম্পানি যদি শর্টে আমরা বলি যে যত আপনি অ্যাড দেখতে পান মার্কেটের, যেটা আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানি কিন্তু অ্যাড বিজনেস আমাদের দেখা যাচ্ছে, হাই ইনগিগামেন্ট ভিডিও রিস মিডিয়া নেগেটিভ অ্যান্ড অ্যাড এক্সপিরিয়েন্স। এখানে আপনারা যদি ওয়েবসাইট চেক করেন তো সেখানে কিন্তু পুরো ডিটেলস আমরা কিন্তু পেয়ে যাবো, এই কোম্পানি কী কী কাজ আমাদের করতে দেখা যায় পুরো ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে কিন্তু চেক করতে পারেন কোম্পানি কিন্তু যেভাবে গ্রো করেছে, আপনাদের সামনে পুরো ব্যালেন্স শিট পারফরমেন্স কী কী ছিল সব কিন্তু আপনারা দেখিয়ে দিয়েছে। তো আপনারা চাইলে মানে আপনারা পড়াশোনা করে এই কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। চলুন, টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।